गुरु रीतारानी यूट्यूब चैनल वीडियो देखार जन्नो रीतारानी चैनल आपके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र आनंदित जय गुरु जानाई। आजकेर निवेदन परमाराध्य पितृदेवर कतिपय उक्ति आजकेर विशेष आलोचना परम आराध्य श्री श्री पितृदेवर कतिपय उक्ति शिशु बड़दा बोलছেন प्रकृत विश्वासी प्रकृत ज्ञानी तार ऊपर कोनो ज्ञान नहीं नाम ध्यान करे समाधिस्थ हुआ प्रकृत विश्वासेर फलेई हय जतक्षण तार इष्टेर प्रति जीवनेर मुख्य ना हय ततक्षण से भाव आसे ना तार प्रीतिवर्धनई आमार एकमात्र काम्य एई हलो प्रकृत ज्ञान जीवनेर उद्देश्य एई बर्दा के प्रश्न करछेन जे बानरेर बाच्चा तार मा के धरे थाके किन्तु बिड़ालेर बाच्चा के तार मा निजेई धरे थाके एई दुइयेर मध्ये कोनटा आमादेर अनुसरणीय शिशु पितृदेव उत्तरे बोलछेन ठीक ठीक अनुरागी होले बानरेर बाच्चा और बिड़ाले बाच्चार मध्ये विशेष तफात नहीं ए बोध हय बानरेर बाच्चा मा के धरे थाके बिड़ालेर बाच्चाओ मा के धरे थाके सूक्ष्म भावे ए जे बानरेर बाच्चा मने हच्छे खूब धरे आछे किन्तु हाथ छेड़े दिलेई ब्यास पड़े जाए तार शक्तितेई আমি তাকে ধরে আছি তার দয়াতেই যা কিছু সব করছি এই ভাব প্রমিনেন্ট বা মুখ্য হলেই বিড়ালের ভাব বাচ্চার ভাব এসে পড়ে আবার যখন ভাবি তিনি আমার আশ্রয়দাতা তিনি আমাকে আগলে রেখেছেন তখন তাকে খুশি না করে অন্য কিছু করার কথা ভাবতেই পারি না তিনি ছাড়া আমি চলতেই পারি না তাই যা যা করলে তিনি তৃপ্ত হন তা করার অভ্যেস আমাকে পেয়ে বসে এই ভাবটি বানর ছানার ভাব আমার একদিন শিশু পিতৃদেব বলছেন ইষ্টের কাজই আমাদের সবার আগে করা উচিত ইষ্টের কাজ কি করে করতে হবে তার কোনো বাঁধাধরা নিয়ম নেই বিশেষ জোর দিয়ে বললেন যে যত বেশি ইষ্টকেন্দ্রিক তার পার্সোনালিটি ব্যক্তিত্ব তত বেশি ডেভেলপ উন্নত সে তত বেশি প্রখর তত বেশি বুদ্ধিমান সে ছোট বড় কোনো কাজই পিছপা হয় না সব কাজই তার কাছে সমান করেও সে সব নিপুণভাবে আমার মনে হয় যে সাধারণ কাজ নিখুঁতভাবে করতে পারে সে বড় কাজও সমান দক্ষতার সঙ্গে করতে সক্ষম হন আর যে সাধারণ কাজ সুশৃঙ্খলভাবে করতে পারে না সে আর যাই করুক যত শিক্ষিতই হোক তার দ্বারা বড় কাজ হওয়া অসম্ভব ঠাকুরের যারা কর্মী তারা তো সকলের সেবক মানুষের সেবা দেওয়াই তাদের একমাত্র ব্রত তাই তাদের কাজই হলো অপরের সুবিধা অসুবিধার প্রতি দৃষ্টি রাখা তাদের জ্বালা যন্ত্রণার উপশম করা ধরো কোনো বাড়িতে তুমি খেয়ে এঁটো থালা ফেলে রাখলে ওই বাড়িতে হয়তো কাজের লোক বা ঝি চাকর আছে তুমি ভাবলে তাহলে আমি আর কি করব
সব ওই কাজের লোকই করবে। তোমার কথা হয়তো ঠিক, সেই পরিষ্কার করবে, কিন্তু সে হয়তো সে সময় উপস্থিত নেই, হয়তো বিকালে এসে থালা পরিষ্কার করে। তুমি যদি খেয়েই উঠে যাও তাহলে ওই থালায় এঁটো জিনিস পিঁপড়ে টিপড়িতে টানানি শুরু করবে, কুকুর বিড়ালও টানানি করতে পারে। এতে ওই গৃহস্থের সদাচারের বিঘ্ন ঘটতে পারে। তাই এসব বিচার করে কাজ করতে হয়, সব দিক বিচার করে স্থান কাল পাত্র ভেদে সব কিছু করতে হয়। পিতৃদেব আবার বলছেন, আমরা ইষ্টের কথাই বলব, অহেতুক অন্যের দোষ ত্রুটির কথা গিয়ে বেড়াব না, সেরকম চিন্তা করব না। এ থেকেই অন্তর্দৃষ্টি হয়, এটাই মানুষের আনন্দ লাভ করার, সুখী হওয়ার, শান্তি লাভ করার উপায়। এটা সবাই জানে, বলার কিছু নেই। আমার স্বল্প বুদ্ধি জ্ঞানও অতি কম, তা দিয়েই আমি উপলব্ধি করতে পারি। গুরু ভাই এবং কর্মীরা সকলেই অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠছে, আত্মকেন্দ্রিকতা ও পরদোষ দৃষ্টি আমাদের কমে যাচ্ছে, পারস্পরিক সহৃদয়তা বৃদ্ধি পাচ্ছে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠছি আমরা সকলে। চালচলন আচার আচরণ দেখেই আমি তা অনুভব করতে পারছি, আপনারা তো পারবেনই। সেই জন্য এই পয়েন্টগুলো ধরে চলতে হয়। এক, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। দুই, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তিন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। পিতৃদেব আবার বলছেন, জপ করাটা সাধনা করে নিতে হয়, চলাফেরায় জপ অভ্যেস করে নিতে হয়। চলাফেরায় জপটা যদি ধাতস্থ করে নেওয়া যায় তাহলে মন্ত্র সাধন নিজে নিজেই হতে হতে চলে। কারো বিশ্বাস না হলে করে দেখলেই পারে, এটা অধিগত হলে আত্মকেন্দ্রিকতা ও ইষ্টকেন্দ্রিকতার মধ্যে ফাঁক কতখানি থাকে তাও বোঝা যায়, নিজে নিজেই বুঝতে পারা যায় দ্রষ্টা তিনি। তাই তাকে আমার হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারলে সব কিছুর অনুভূতি আপনা থেকে হয়, সব কিছুই বোধের মধ্যে আসে। আবার শিশুবর্তা বলছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, যেখানে যত মন্দির হচ্ছে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। পরম পিতার মন্দির সবারই মন্দির, সবারই জিনিসটা, সেদিকে খেয়াল রাখতে হয়। এটি ওর, এটি তার, তা নয়, সব আমাদের, প্রত্যেকটি দেশবাসীর জন্য, প্রত্যেকটি সৎসঙ্গীর জন্যই এসব। সকলের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আমরা এমনি করেই ঝাঁপিয়ে পড়ব। আবার বলছেন, বাধাকে ওভারকাম করার বা জয় করার মধ্য দিয়েই আমাদের জীবনের অ্যাডজাস্ট বা সুসংবদ্ধ হয়, ফলে চলার গতি আরও সুষ্ঠু হয়, বেড়ে যায়। কার ভাব কেমন অ্যাডজাস্টেড তা কিন্তু ছোট ছোট কাজের মধ্যে খুঁজে পাওয়া যায়। যাদের ভাব অ্যাডজাস্টেড নয়, অনুসন্ধান করলে প্রতি কাজের মধ্যেই তাদের ত্রুটি খুঁজে পাওয়া যাবে। হয়তো সুনীলের বাড়িতে গেছি, দরজা খুলে ওর ঘরে ঢুকলাম, কাজ সেরে ফিরে আসার সময় দরজা খোলা রেখেই চলে এলাম, কিংবা ফেরার সময় সুনীলের ঘরের চেয়ারে ধাক্কা দিয়ে এটা ওটা অগোছালো করে রেখে গেলাম, কিংবা কোনো প্রয়োজনে কোনো ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিলাম,
ফেরার সময় লাইট না নিভিয়েই ফিরলাম। যে যত ইষ্ট কেন্দ্রিক চলনে চলে তার প্রতি কর্মই তত অ্যাডজাস্টেড সুসংবদ্ধ। আমি চাই তোমরা সবাই ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠো, তার দয়া আছেই। ইষ্টকেন্দ্রিক হলে পরে লাইফ অ্যাডজাস্টেড হয়, সে সকলের মঙ্গলের কারণ হয়, কারো কষ্টের বা অশান্তির কারণ হয় না। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই সে করে চলে, আর অপরের অশান্তি করাই যার উদ্দেশ্য, সে শান্তি পায় না কোথাও। আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, আর যদি ভালো না লাগে প্রতিবার এই মতো বলবো, আপনার হাতের কাছে রয়েছে ডিসলাইক বাটনের অপশান। আশিসি বর্দার এই কথাগুলো, এই ভাবধারাগুলো সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই সবার কাছে প্রচুর শেয়ার করবেন। অবশেষে পরমপিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।